हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल सुनैनी डेली लाइफस्टाइल। तुम्हारे जाना अनेक अनेक वेलकम और अनेक अनेक भालोबासा जानिए आजकेर वीडियो स्टार्ट करछि। वीडियो प्राय एक सप्ताह हो गेछे वीडियो शूट करेछिलाम बाट तुम्हारे संगे शेयर करा हयनी, तो आज के तुम्हारे संगे शेयर करछि। तो आगेर सप्ताहे मेर प्रचंड जर चले एसेछिलो और ওষুধ ডাক্তার সমস্ত সব করেছি, বাট ওর মোটে জ্বর নাবছিলই না আর বমি হচ্ছিল প্রত্যেক নিয়ত, মানে যখনই খাচ্ছে তখনই বমি করে দিচ্ছে আর জ্বর রাত হলেই আর দুপুর হলেই কিন্তু খুব গাটা গরম হয়ে যাচ্ছে, টেম্পারেচারটা অনেক বেড়ে যাচ্ছে। তো ওষুধপত্র তো করলাম, কিছুই হলো না। তো এখন যাব ভাবছি একটু মাজারে, তো তার জন্য দোকান থেকে দেখো ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিলাম। তো আমরা এখন যাচ্ছি অটো স্ট্যান্ডে, তো ওখানে টোটোও অনেক আছে, তো সামনে অনেকগুলো টোটো দেখলাম, তো টোটোর কাছে এখন যাচ্ছি। ভাবছি টোটোতেই যাব, বাট গিয়ে দেখি যে টোটোওয়ালা নেই। অনেক খুঁজলাম, খোঁজার পরেও দেখলাম যে কোনো পাত্তা নেই টোটোওয়ালার। তো তারপরে একটু 5 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরেই দেখি যে একটা অটো আসছে। তো আর কি করা যাবে, টোটোটাতে যাব ভেবেছিলাম সেটা আর হলো না, এবার অটোতেই যেতে হবে। তো দেখো পিছনে কিন্তু একটা অটোও চলে এসছে, ভাগ্যিস তাড়াতাড়ি এসছে, বেশি দাঁড়াতে হয়নি। তো এই অটোতে কয়েক ছেলেরা ছিল, দুই তিনজন ছেলেরা ছিল, তো আমরা উঠবো বলে তারা নেমে গেল। আর তা বাদেও তারা না একটু সামনেরটাই নামবে, ওই জন্য কিন্তু ওরা নেমে গেল। তো এবার আমরা উঠে গেলাম, এখন আমরা আছি রাস্তায়, মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর কি বলতো, ছোটোবেলা থেকেই না মেয়েটাকে মাজারে নিয়ে গেলে ঠিক হয়ে যেত। ছোটোবেলায় আগে যখন মানে বমি করতো, পটি করতো, হ্যাঁ, আর বাচ্চাদের দেখবে হাওয়া বাতাসটা একটু বেশিই লাগে, তারপরে নজর এগুলো না বেশিই লাগে বাচ্চাদের। তো ওষুধপত্রেতে তখন ওই সমস্ত হলে আর ওষুধপত্রেতে তো কাজ হয় না, তো তখনই নিয়ে আসতাম এই মাজারেই। তো আজকেও তাই করছি, তার কারণ আগেই বলেছি মেয়ের জ্বর মোটে সারছে না, এত ওষুধ এত ডাক্তার করলাম তবুও কিছুতেই কিছু হচ্ছে না। বাট ও এক নিয়ত বলে যাচ্ছে যে মা ভয়, মা ভয়, মা ভূত দেখেছি এরকম বলে চলেছে। তো ভাবলাম এতে তো আর ওষুধ কাজ করবে না, তো চলো মাজারে যাই। তো ওই জন্য আমরা মাজারে যাচ্ছি, রাস্তায় আছি, এখন প্রায় চলে এসেছি। একটু কি বলতো, হেঁটে আসাই যেত, কিন্তু মেয়েটার তো শরীর খারাপ, সে কোলে করে নিয়ে হাঁটতে হবে, আর এতদূর না কোলে করে নিয়ে হাঁটা অসম্ভব, পুরো অসম্ভব। ওই জন্যই না মানে অটোটা ধরতে হলো, না হলে যখন আসতাম আর কি, যখন অন্য কাজে আসতাম, এদিকে তো জুয়ের স্কুল, তো হেঁটে হেঁটেই কিন্তু আসা যেত। তো ওই জন্য আমরা আর আজকে আর হাঁটলাম না, তার কারণ মেয়ের প্রচণ্ড শরীর খারাপ, ওই দেখো একদম রোগা হয়ে গেছে। আর আমরা মাজারেও চলে এসেছি, অটো থেকে নামলাম, এবার যাচ্ছি মাজারের ভিতরে। আর মাজারটা দেখেছো কত বড়, আর এখানে জানি না কত ভিড় হয়েছে, কারণ কি এখানে না প্রচণ্ড ভিড় হয়, মানে লোকের সমাগমটা বেশি, কারণ কি এখানে আসলেই না লোকের কাজ হয়, ওই জন্য এখানে কিন্তু ভিড়টা বেশি হয়। তো দেখো অনেক চপ্পল দেখছি, তার মানে অনেকেই আছে। তো দেখো এত লোক আছে, এত লোকের পরে কিন্তু আমরা লাইনে আছি। তো যাই হোক, এই পাশে দেখো মাজার, তো আমরা এখন বসে পড়েছি, কয়েকজন আর পরেই আমরা আছি। তো মেয়ে তো চুপ করে বসে আছে,
ও কিন্তু চুপ করে সচরাচর থাকে না, তার কারণ শরীরটা খারাপ, ওই জন্য বেশি কথাবার্তা বলছে না, না হলে না প্রচণ্ড কথা বলে এখানে এসে, ওই দাদুটার সঙ্গে প্রচণ্ড কথা বলে। তো যাই হোক, ওর ভিতর দিক থেকে শরীরটা খারাপ। তো দেখো সবাই কিন্তু বসে আছে, আমরাও বসে আছি, তো মানে লাইন অনুযায়ী কাজ হবে, মানে সিরিয়াল অনুযায়ী কাজ হবে। তো আমাদের সিরিয়াল চলে এসেছে, এবার আমার গুনগুনের একটু ঝাড়ফুঁক করে দিচ্ছে, আর না একটা জলের বোতলে জল এনেছিলাম, জলটা না একটু ঝাড়ফুঁক করে নিচ্ছি, ওটাকে বাড়ি গিয়ে ভাবছি জলটা খাইয়ে দেবো আর চোখে মুখে দিয়ে দেবো, যতদিন না ওর জ্বরটা সারছে। তো দেখো আমার মেয়ের কিন্তু হয়ে গেছে ঝাড়ফুঁক করা, আর জলটাতে মনে হচ্ছে একটু গোলাপ জল দিয়ে দিয়েছে আর ঝাড়ফুঁক করে দিয়েছে। এরপরে একেবারে এসেছি যতক্ষণ, তাহলে একেবারে জুঁইকেও একটু ঝাড়িয়ে নিই ভাবলাম, তো ওই জন্য জুঁই এখন বসেছে, জুঁই একটু ঝেড়ে নেবে, তার কারণ আমাদের জুঁই না একদমই খেতে চায় না, আর সব সময় গাটা গরম থাকে, ওই জন্য ভাবলাম ও চাইছিল না যে ঝাড়াই, আমি বলছি না একেবারে এসছিস যতক্ষণ একটু ঝাড়িয়েই নে। তো ও বসে পড়েছে দেখো ঝাড়াতে, আর এখানে একটা কাণ্ড ঘটেছে, ওই জন্যই কিন্তু মানে হাসি হচ্ছিল, কিন্তু সেটা আমি মিউট করে দিয়েছি। ওই যে ঠাম্মিটা দেখছিলে না, ওর না ফোন আসছে বারবার, আর ও বারবার কেটে দিচ্ছে, আর মানে একটু রাগ রাগ করে করছে, তার জন্য সবাই হেসে ফেলেছিল। তো যাই হোক, এখন দেখো আমাদের ঝাড়ফুঁক করা হয়ে গেছে, এবার চলে এলাম মাজারে একটু ধূপ আর মোমবাতি দেব। তো ধূপকাঠি ধরাবো, মোমবাতি ধরাবো, তার জন্য না দেশলাই খুঁজে পাচ্ছিলাম না, তারপরে অনেক এ করার পরে দেশলাই মাজার থেকে নিলাম, নিয়ে সে আবার দেশলাই আবার কী বলতো পুরো নরম হয়ে গেছে, দেশলাই মোটে জ্বলছেই না। তো কী করলাম, দেশলাইয়ের কাঠিটা নিয়ে ওখানে একটা ধূপকাঠি জ্বলছিল, তো ওখান থেকেই জ্বালানোর চেষ্টা করলাম। তো অনেকক্ষণ চেষ্টা করার পরে কিন্তু লাস্টে হয়েছিল, তো আমিও একটু জ্বালিয়ে দিচ্ছি গুনগুনের নামে, আর এদিকে জুঁই জুঁয়ে জুঁই দেখাচ্ছে আর কি। তো দেখো মাজারটা কিন্তু প্রচণ্ড বড় দুপাশে, বুঝেছো বন্ধুরা? আর আগে আমি এটা চিনতাম না, ওই মেয়ে যতদিন হয়েছে আসতে তো হবেই, তাই না? বাচ্চাদের জন্য সবা সব কিছু চেনা দরকার, তো আমিও চিনে গেছি, এখন একা একাই আসি, আগে চিনতাম না, আগে শাশুড়ি মায়ের সাথেই আসতাম, তো এখন আমি একাই আসি মেয়েটার জন্য। তো যাই হোক, দেখো মোমবাতিটা ধরিয়ে দিলাম, এবার ধূপকাঠিটা একটু দেখিয়ে নেব, আর ওপাশেও একটা মানে পীর পীর বাবা আছে আর কি, এটা না মাজারের পীর, বুঝেছো? এই যে দেখছো মাজারটা, এখানে না সবাই চাদর চড়ায়, তারপরে মালা দেয়, তো এখন বন্ধ আছে, ভিতর দিক থেকে তালা দেওয়া, তো ওই জন্যই না বাইরের দিক থেকেই কিন্তু আমরা ধূপকাঠি মোমবাতিটা দিচ্ছি। আর আমার মেয়েটাও বলল যে মা আমিও না একটু দেবো, ধূপকাঠি ধরাবো, তো ওর কাছে দিয়ে দিলাম, ও একটু দেখিয়ে নিল, এবার চারিপাশটায় একটু দেখাবো। আর এখানে দেখেছো বালি আছে, কি বলতো, তাহলে সুবিধা হয় ধূপকাঠিগুলো আর কি দিতে। তো এখানে সবাই দেয়, যে যখন পারে সে তখন দেয় আর কি, আর আমরা যখনই আসি ঝাড়ফুঁক করতে তখন কিন্তু আমরা এটা করেই থাকি। তো যাই হোক, দেখো প্রায় হয়ে গেছে আমাদের, আর একটু চারিপাশটা দেখিয়ে দিলাম যে কেমন মাজারটা, এইখানে না সবাই থাকে আর কি। আর এই দেখো এই পাশে, এই পাশে একটা মাজার, আর মানে ও পাশে একটা পীরের একটা, এ তো এখানে এই দুটো জায়গাটাই কিন্তু চাদর চড়ানো যায়, বাট আজকে বন্ধ, ওই জন্য আর হলো না। তো যাই হোক, আমাদের কমপ্লিট সব কিছু, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো ভাবছি একটু মার্কেটে নামবো, একটু দরকার আছে, তো দরকারটা মিটিয়ে দেখো একটু না খুব ডালের বড়া খাওয়ার ইচ্ছে হলো, তো গরম গরম ভাবছে, গন্ধটাও ভালোই আসছিলো রাস্তা দিয়ে যখন হাঁটি, তো 200 গ্রাম মতো নিয়েই নিলাম, 100 গ্রামের দাম 20 টাকা, তো আমি 200 গ্রাম নিয়ে নিলাম। তো দেখো খেতে খেতে তো আর যাওয়া যায় না, তো ভাবলাম বাড়ি গিয়েই খাবো। আর ওই ডালের বড়ার সাথে না একটা চাটনি দেয়, সেই চাটনিটা হলো ধনে পাতার চাটনি, তো ওটাও দিয়ে দিয়েছিলো। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, তো ওই পাশটায় একটু মানে রাস্তা মেন রোড আর কি, ওখানে ভিড়, তো আমরা না এই গলি গলি দিয়েই যাচ্ছি। তো দেখো
আমরা এখন হাঁটছি, আমরা কিন্তু হেঁটে যাব না, আমরা আবার অটো ধরব। তো সেই ভিডিওটা আর করতে পারিনি বন্ধুরা, একটু ব্যস্ততার ভিতরে ছিলাম, কারণ বাড়ি গিয়ে একটু কাজ ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম, আর মনেও থাকে না দু এক সময় ভিডিও শ্যুট করার। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা এখন রাস্তায় আছি, অটোর অপেক্ষা করছি, আর অটোটা আসলেই আমরা চলে যাব। তো বাড়িতে এখনও অনেক কাজ, এখনও টিফিন করব, আর জ্বর এসছে, তো ওই জন্য না ওদের মুখে কিছুই ভালো লাগছে না। তো ভাবছি বাড়ি একটা না ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা প্যাকেট আছে, তো ওটাকেই আজকে ভাজব। তো দেখো বাড়ি এসে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা আমি ভাজার জন্য ফ্রিজ থেকে অলরেডি নামিয়ে দিয়েছি, আর মিওনিস সস দিয়েই খাবে। তো মিওনিস সসটা আমাদের বাড়িতেই থাকে, মিওনিস থাকে, টমেটো কেচাপগুলো থাকে, তো ওগুলো আর কিনতে হয় না, আর এগুলো না রেডিমেড কিনতে পাওয়া যায়। তোমরা তো সবাই জানো বন্ধুরা, এখন সমস্ত সব রেডিমেড কিনতে পাওয়া যায়, শুধু বাড়ি এসে একটু ভাজলেই হয়ে যায়। তো দেখো ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একটা বাটিতে ঢেলে নিলাম, আর কি বলো তো ফ্রিজে ছিল তো একটু বরফ মতো হয়ে গেছে, তো সেগুলোকে আমি ছাড়ানোর চেষ্টা করছি। তো দেখো এক পাশে আমি বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইতে এবার তেলটা দেব, আর তেলটা গরম হলেই কিন্তু আমি দিয়ে দেব, আর গ্যাসটাও ধরানো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর গ্যাসের অবস্থা দেখে গেছো, তার কারণ তার আগে না কিছুক্ষণ আগে গ্যাসে কি একটা বেশ করেছিল আমার শাশুড়ি মা, তো ওই জন্য ওরকম হয়ে আছে। তো দেখো তেলটা দিয়ে দিয়েছি, এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা, তেল গরম হয়ে গেছে, এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে ভাজতে হবে। তো চলো বন্ধুরা ভাজি, আর ভালো কথা, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছো, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভালো লাগলে এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাই তো ভাজা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এখন রাতের ডিনারের জন্য প্রস্তুতি চলছে, মিক্সড ফ্রাইড রাইস হবে। তো বন্ধুরা আজ আসি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।